প্রিয় দর্শক, বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী সীমা সরকারকে বারো বাতারি পরক্রিয়াকারী এবং 500 টাকা রোজের কামলা বলেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নিশাত রহমান। প্রিয় দর্শক, তিনি লাইভে এসে প্রমাণ সহ এই এই অভিযোগগুলো করেছেন বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী সীমা সরকারের প্রতি। তো দর্শক, চলুন আমরা সেই লাইভটি দেখে আসি। সীমা সরকার, আমি সীমা সরকারকে নিয়ে কথা বলতে চাইতেছি যে কি জানি উনি একজন সিঙ্গার, গান করেন, ওনার একটা ভাইরাল গানও আছে, তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে। তো উনি পার্সন হিসাবে কেমন আমি জানি না, ওনার সাথে ওনাকে আমি চিনি কিছুদিন ধরে, আমার সাথে ফেসবুকে অ্যাড, আমার খুব ক্লোজ এক ভাইয়ার গার্লফ্রেন্ড ছিল ওই ক্ষেত্রেও আমি চিনি। তো সে আমার বয়ফ্রেন্ডের সাথে যেভাবে হোক অ্যাড হয়, তার নাকি বিয়ে হয়েছে কিছুদিন আগে, আমার বয়ফ্রেন্ডের সাথে অ্যাড হয়, তারপরে সে আমার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করে, যা সব চ্যাটিং ওগুলো আমি এখন আপনাদের লাইভের মাঝে বলতে পারবো না। সে ডিরেক্ট আমার বয়ফ্রেন্ডকে তার বাসায় যেতে বলে, উনি আমার বয়ফ্রেন্ডের মেসেজ দেয়, ভালোই চ্যাটিং করে। ছেলে মানুষ দোষ থাকতেই পারে, একটা মেয়ে মানুষ খোঁচা দিলে একটা ছেলে মানুষের দোষ থাকতেই পারে, কিন্তু উনি আমার বয়ফ্রেন্ডের মেসেজ দেয়। কি সব মেসেজ, মানে যে আমি গার্লফ্রেন্ড হয়ে ওভাবে মেসেজ দিই না, উনি মেসেজ দিয়ে ওনার বাসায় যেতে বলে, যা না তা বলে, হঠাৎ করে আমার বয়ফ্রেন্ডের কাছে 500 টাকাও চায়। কিন্তু কথা হয়েছে কেন, আপনার তো হাজবেন্ড আছে সীমা সরকার, আপনি তারপরও কেন আমার বয়ফ্রেন্ডের সাথে এই লুচ্চামিটি করলেন? যাই হোক, তারপরে সে আমার, শুধু আমাকে না, আমার বাসায় ফোন দিয়েও সে যা না তাই বলে, অনেক গালাগালি করে, আমার বোনকে তুলেও সে গালাগালি করে, আমাকে যা না তা মানে থ্রেট, ডিরেক্ট থ্রেট, আমাকে রাস্তাঘাটে পাইলে কি না কি করবে সে। তার এই লুচ্চামিগিরির কারণে আমি তারে বকছি সত্যি কথা। আমার কাছে সব রেকর্ড আছে, সবকিছু রেকর্ডিং আছে, আমি চাইলে আপনাদের প্লে করেও দেখাতে পারি। সে আমার ফ্যামিলি পার্সনদের পর্যন্ত মানে আমার জন্য গালি দিছে, তার এই লুচ্চামি আমি তুলে ধরছি দেখে আমাকে, আমার ফ্যামিলি মেম্বারদের পর্যন্ত গালি দিছে। আমি আপনাদেরকে গালিগুলো শোনাবো। এটা কে সবাই চিনছেন তো, দেখাচ্ছি মানে একটা মানুষ যদি ফ্যামিলি থেকে শিক্ষা দিয়া থাকে এইভাবে তো ভাষা ইউজ করতে পারে না। সে একে তো আমার বয়ফ্রেন্ডের উপর নজর দিছেই, আবার আমারে গালি দেয় কেন? কয়টা লাগে ভাই, আপনার জামাইও লাগে, বয়ফ্রেন্ডও লাগে, সবকিছুই লাগে। কোন দিন দেখবো আমার এক হয়েছে, তোর বয়ফ্রেন্ড নিছি তো তোর কেন চলে, তাই না? এমনই তো হয়, তার জামাই থাকা সত্ত্বেও তার জামাই লাগে ছবিটা একটু বার করো, তার জামাইটা তো সুন্দরই মাশাল্লাহ দেখলাম, জামাই তো কোনো দিক দিয়ে কম নাই, আমার বয়ফ্রেন্ডের তো সুন্দর হের জামাই, কিন্তু তারপরও কেন আমার বয়ফ্রেন্ড এসে এই সব অফার করলো, এমন চ্যাটিং করলো, আমি আপনাদের চ্যাটিং এর প্রুফ পর্যন্ত দেখাতে পারবো। সে আমার বয়ফ্রেন্ডের ডিরেক্ট অফার দেয় তার বাসায় যাওয়ার জন্য, তো একটা মানুষ বাসায় কখন অফার দেয়? আমার বয়ফ্রেন্ড তো আর তার সাথে ফ্রেন্ডও না, ভালো করে চিনেও না আমার বয়ফ্রেন্ড, কোনোদিন দেখা হয়েছে কিনা তাও জানি। সে আমার বয়ফ্রেন্ড কে চ্যাটিং এর ভিতরে অফার দেয় তুমি আমার বাসায় আসো, তারপরে আবার বলে 500 টাকার বিষয়। বিকাশ বিকাশ না, আমার লাগতো না, আমার কেন লাগছে? সে আমাকে গালি দিছে, দিছে আমার ফ্যামিলি পার্সনদের প্রত্যেকের ফোনে, ফোন দিয়ে আসে গালি দিছে, আমার কাছে রেকর্ড পর্যন্ত আছে, আমি এগুলো ডিবি অফিসে দিব, তার যা শাস্তি দেওয়া ডিবিরা দিবে এমনি। হ্যাঁ ভালো কথা, আমি কিন্তু টিকটক মিকটক ছেড়ে দিছি, কি কারণে জানেন? কিছু কিছু টিকটকের সীমা সরকারও টিকটকের ভিতরে পড়ছে, আমার বিএফএর তো আর ওনার মতো অত ঘেরা নাই যে উনি বলবে যান উম্মা, আবার আমার বিএফ বলবে উম্মা টু, এমন তো আর না। আমার বিএফ আমার বিএফ এর দিকে ঠিক ছিল, একটা পার্সন তার সাথে হাই হ্যালো করছে, সেও হাই হ্যালো করছে, এখন এর ভিতরে যে আমার বিএফ এর 500 টাকা বিকাশে চাপবে বা আমার বিএফ কে বাসায় ডাকবে, এটা তো আর আমার বিএফ বুঝে নাই, তাই না? তাই না, তার তো হাজবেন্ড আছে, এটা তার বোঝা উচিত। সে একটা ম্যারিড মেয়ে হয়ে কেন তার হাজবেন্ড রাইখা অন্য জায়গায় মুখ দেয়, তার মানে কি তার হাজবেন্ড দুর্বল? আর কথা হলো যে আপনি আপনার ক্যারেক্টার ভালো করেন, আমার বয়ফ্রেন্ড কেন, আমার আরো অনেক বোন আছে তাদের বয়ফ্রেন্ড এর দিকেও নজর দিয়েন না, আর 500 টাকার বিজনেস ছাড়েন, ভালো বিজনেস করেন,
বহুত বিজনেস আছে দুনিয়াতে, এই অনলাইন প্রোডাক্ট বিক্রি করেন, তারপরে নিজের বয়সে ইউটিউব চ্যানেল খুইলা, গান গান টাকা ইনকাম হবে, পেজে গান গান আপনার মনিটাইজেশন করে টাকা ইনকাম হবে, কাজ করেন, জব করেন, কেন ভাই অন্যের বয়ফ্রেন্ডের থেকে বিজনেস করেন?